Hello everyone. Hello guys. আশা করি ভালো আছেন। Hopefully আপনারা ভিডিও নাম্বার 1 দেখেছেন এবং অলরেডি বিজনেস মডেল সম্পর্কে জানেন। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওটা একটু দেখে আসবেন। সো ফোর থেকে কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে why GearLaunch। Exactly. Why GearLaunch? আমি সেটাই জানতে চাচ্ছি এবং actually GearLaunch-এর মধ্যে এরকম আর কোনো প্ল্যাটফর্ম আছে কিনা। আচ্ছা। যেটাতে আমরা কাজ করতে পারবো বা যদি থেকে থাকে ওটার সাথে GearLaunch-এ আমি কেমন যাচ্ছি এবং GearLaunch-এর সুবিধাটা গুলো কোথায়? হ্যাঁ, খুবই ভালো কোয়েশ্চেন। যে হ্যাঁ, অবশ্যই GearLaunch-এর মতো আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমি নাম বলছি না। পার্থক্যগুলো, মেইন পার্থক্য হচ্ছে আপনি যখন অন্য প্ল্যাটফর্মে কাজ করছেন তখন বেসিক্যালি তাদের ব্র্যান্ডিং হচ্ছে। আপনি আপনার ডিজাইনটা সেই প্ল্যাটফর্মে আপলোড করছেন এবং কাস্টমার সেখান থেকে পারচেজ করছে, অর্ডার করছে, এবং কাস্টমার কিন্তু প্যাকেজিংটা সেই প্ল্যাটফর্মের নামে যাচ্ছে। আচ্ছা, বাট আপনি যখন GearLaunch-এর সাথে কাজ করবেন তখন আপনার পার্সোনাল ডোমেইন থাকবে একটা, আপনার নিজের একটা ব্র্যান্ড নেম থাকবে, এবং কাস্টমার যখন প্রোডাক্টটা ডেলিভারি পাবে তখন আপনার ব্র্যান্ড নেম সহ প্যাকেজিংটা হবে। দ্যাট মিন্স আপনার কিন্তু আস্তে আস্তে ব্র্যান্ড ভ্যালুটা বাড়ছে, ব্র্যান্ডিংটা বাড়ছে, রাইট? এবং আপনি জানেন একটা ব্র্যান্ড যদি আস্তে আস্তে বাড়তে থাকে, সময়ের সাথে ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকে, তাহলে এটা ডেফিনেটলি একটা অনেক বড় বিষয়। এবং ইউএসএর মতো জায়গায় আপনার একটা ব্র্যান্ড ডেভেলপ হচ্ছে, এটা আসলে একটা বড় একটা অপরচুনিটি, যেটা ইউএতে যেটা থেকে GearLaunch দিচ্ছে, একদম হ্যাসল ফ্রি একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে কম্পিটিটিভ প্রাইসিং। অন্যান্য প্ল্যাটফর্মের যে প্রোডাক্ট প্রাইসিংগুলো আছে সেগুলোর সাথে আমাদের অনেক বেশি কম্পিটিটিভ। আমরা কোয়ালিটি এনশিওর করছি এবং খুব ভালো প্রাইস দিচ্ছি, দ্যাটস ওয়াই আপনার হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন একটু বেশি থাকে এখানে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে কোয়েশ্চেন করে যে পার্সোনাল ডোমেইনে যখন আমি হোস্ট করব তখন একটু এটা একটা ঝামেলার বিষয়, হ্যাঁ, এটা টেকনিক্যালি একটা সাউন্ড হতে হয় এই ব্যাপারে। তো মজার বিষয় হচ্ছে যে আপনার এখানে কিন্তু হোস্টিং লাগছে না, আপনার জাস্ট একটা ডোমেইন থাকলেই হচ্ছে, আপনি GearLaunch-এর হোস্টিং ওখানে আপনার সব ডিজাইন আপলোড করছেন এবং আপনার জন্য সমস্ত সেটিং ডোমেইনটাকে কীভাবে ইন্টিগ্রেট করতে হবে এই সব কিছু GearLaunch-ই করে দেবে। সো এখানে আপনার কোনো হ্যাসল নেওয়ার কিছু নাই। মেইন বিজনেস প্লট হচ্ছে এখানে প্লটটাই ডিফারেন্ট, রাইট? একটা হচ্ছে এক জায়গায় আমি কাজ করছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো, একটা ব্র্যান্ড ম্যানেজারের মতো, প্রমোটারের মতো, আর জায়গায় আমি নিজেই ব্র্যান্ড হয়ে যাচ্ছি। আর এই ডোমেইন হোস্টিং এই জিনিসটা একসাথে মেইনটেইন করাটা একটা হ্যাসল, রাইট? তো হোস্টিং লাগছে সব সময়, আর হোস্টিং লাগছে ডোমেইন চুজ করতে। ডোমেইন ডিফারেন্স আপনার ব্র্যান্ড নেম আর ডোমেইন, আপনি একটা সুন্দর একটা ব্র্যান্ড নেম চুজ করবেন, ডোমেইন চুজ করবেন, দ্যাটস ইট। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন ডেফিনেটলি বিগ ইস্যু, কারণ সবাই প্রফিট বেশি করতে চায়, যেটা আমি নিজেও করতে চাই। সেক্ষেত্রে আমার যদি এখানে প্রফিটটা বেশি হয় ওয়াই নট GearLaunch? অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে সেম ফ্যাসিলিটিসের কারণে এই যে আপনার ব্র্যান্ড ডেভেলপের কথা বললেন পাশাপাশি সেলফ প্লাস ব্র্যান্ড ডেভেলপ, এই ফ্যাসিলিটিসের কারণে অনেকে হচ্ছে শপিফাই ইউজ করে। শপিফাই একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যারা জানেন না তাদের জন্য বলছি। বাট শপিফাইতে কিন্তু আপনাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন দিতে হবে, একটা মান্থলি আপনাকে টাকা দিতে হবে, আপনার এটা সেল হোক বা না হোক আপনাকে সেই কস্টটা পে করতে হবে। বাট GearLaunch-এ কিন্তু আপনার সেই কস্টিংটা নেই, আপনি এটা টোটালি ফ্রি। আপনার যখন GearLaunch-এর সাথে সম্পর্ক হবে এরকম, যখন আপনার একটা প্রোডাক্ট সেল হবে ওটার একটা বেস প্রাইস থাকবে, তারা জাস্ট বেস কস্টটা কেটে নেবে এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী দামে সেটা সেল করতে পারবেন। আচ্ছা, আমি যদি সহজ করে উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি একটা টি শার্ট সেল করছেন $22 ফর এক্সাম্পল, এখন GearLaunch-এর সেটা বেস কস্ট হচ্ছে $8, তারা বললো আমরা $8 নেব। আচ্ছা, তো আপনি সেল করেন $22, ওরা $8 কেটে রাখবে, ওরা প্রোডাকশনে পাঠিয়ে দিল, ওটা হোম ডেলিভারি দিয়ে দিল কাস্টমারকে, মাঝখানে যে গ্যাপটা $14 সেটা আপনি পাচ্ছেন, সেটা আপনার প্রফিট। এখন আপনার হয়তো এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্টে খরচ যেতে পারে বা আপনার নিজের কোনো অন্যান্য ডিজাইনে কিছু খরচ যেতে পারে, তো আপনাকে বিজনেসটাকে এভাবে বোঝা নিতে হবে আর কি। দ্যাটস মানে এখানে আমার সেলস হলেই শুধুমাত্র তখন আমাকে শুধুমাত্র আপনাকে খরচ আর ওই শপিফাইয়ের মতো সেটা করতে হবে, মানে কিন্তু আপনার মান্থলি দিতে হচ্ছে, যেটা ভোগ আর হলো আপনাকে খরচ করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা ইউনিক ফিচার নিয়ে কথা বলবো, যেটা ড্যাশবোর্ড পরিচিতি ভিডিওতে ইনক্লুড করার প্ল্যান ছিল বাট টপিকটা রিলেভেন্ট হওয়াতে আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড দেখতে এমন হবে। আমরা সেটিংয়ে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ড, আপনি যে নামে টি শার্ট সেল করবেন তার সেটিং পেজ। এটার প্রতিটা অপশনই কাস্টমাইজেবল, আপনি নিজের মতো করে নিতে পারবেন, লোগো অ্যান্ড এভরিথিং। আমি এগুলো সব কিছুই পরে দেখিয়ে দিব, আমি টপিকে চলে যাই। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সাপোর্ট, আমি মেনলি কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, আপনি যখন GearLaunch-এর সাথে আপনার একটা স্টোর সেটিং করবেন তখন আপনি এখানে
আপনার কোম্পানির নাম একটা কাস্টমার সাপোর্ট ওপেন হবে, একটা ইমেল অ্যাড্রেস ওপেন হবে এবং একটা ফোন নাম্বার ওপেন হবে। ফর এক্সাম্পল কোনো কাস্টমার হচ্ছে টি শার্ট কিনবে, তখন আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে চাচ্ছে যে টি শার্টটার কতদিনে পাবো বা কোনো ডিসকাউন্ট আছে কি না বা সাইজ কেমন হবে, শিপিং কস্ট কত, কিছু এনিথিং যে কোনো রিকোয়ারমেন্ট সে জানতে চাচ্ছে। তখন সে আপনার কোম্পানির নামে যে সাপোর্ট সেন্টারটা থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে। এক্সাম্পল আমি ধরে নিলাম আপনার কোম্পানির নাম হচ্ছে রেইন ড্রপস, হ্যাঁ, সো এখানে সে রেইন ড্রপস কাস্টমার সাপোর্ট থাকবে, ড্রপসের নামে একটা একটা ইমেল আইডি থাকবে যেখানে যে কেউ কোনো রিকোয়ারমেন্ট পাঠাতে পারবে এবং আপনি এই ইমেল অ্যাড্রেস থেকে রিপ্লাই দিতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা ফোন নাম্বার, আপনার একটা ইউনিক ফোন নাম্বার দেওয়া হবে, যেখানে কেউ ফোন দিলে ওইখানে ওখানে রিসিভ করা হবে এই বলে যে আমি রেইন ড্রপস থেকে অমুক বলছি, কিভাবে সাহায্য করতে পারি। দ্যাট মিন্স আপনার একটা কাস্টমার সাপোর্ট সেন্টার গিয়ার লঞ্চ প্রোভাইড করবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা অনেকেই জানেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলো, ইল্যান্স, আপওয়ার্ক অর ফ্রিল্যান্সার, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করা যায়, এ ধরনের কাজগুলো কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়, $5 $10 প্রতি ঘন্টা চার্জ নেয় এই কাজগুলো করার জন্য। বাট আপনার হয়ে আপনার কাস্টমার কেয়ারের সম্পূর্ণ সাপোর্টটা দিবে হচ্ছে গিয়ার লঞ্চ নিজেই এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। সো আপনি চিন্তা করেন, আপনি স্টোর একটা রেডি করলেন, আপনি টি শার্ট প্রমোট করলেন, এবার আপনি ঘুরতেছেন, আপনার টি শার্ট অটোমেটিক সেল হচ্ছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ফোন দিচ্ছে অফিসে, তারা কথা বলছে, তারা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, সব কিছু হ্যাসেল মেনটেন করতেছে এবং আপনি পয়সা কামাইতেছেন। সো এই ছিল ব্যাপার। আর নেক্সট ভিডিওতে আমি বেসিক ডিজাইন অ্যান্ড মার্কেটিং নিয়ে একটু কথা বলবো। সো কিপ ইন টাচ।